কুরকুরে ভেন্ডি বানানোর জন্য লাগছে ভেন্ডি, আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, বেসন, সল্ট, আর ভাজার জন্য লাগছে তেল। এবার ভেন্ডিগুলোকে কী করে কাটতে হবে সেটা দেখে নিই। প্রথম কথা, ভেন্ডিগুলো খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়ে ড্রাই করে নেওয়া হয়েছে। ভেন্ডিটা এরকম মধ্যেখান দিয়ে স্লিট করব, আরেকটা স্লিট করব, এবারে এই ভেতরের এটা শাঁসের মতো এটা এটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটার মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে, সেটা হলে ভেন্ডিটা নরম হয়ে যাবে, কুরকুরে ক্রিসপিনেসটা থাকবে না। আর বীজগুলোও ফেলে দিতে হবে। ভেন্ডি কাটার সময় এরকম একটা স্লিপারি ভাব আসে, তো যদি লেবু ঘষে নিই, তাহলে আরামসে বেরিয়ে যাবে। এই বীজগুলোকে সব বার করে নিতে হবে, জাস্ট ভেন্ডির ওপরে স্কিনটা থাকবে। তো আস্তে আস্তে ভেন্ডিগুলোকে আগে কেটে নিই। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে একদম ড্রাই করে, ভেতরে কোনো সিড নেই। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেসন, দুই টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার, এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পাউডার দেবো, জিরের গুঁড়ো, হলুদ, দেবো আমচুর পাউডার, রেড চিলি পাউডার, এটার মধ্যে এখনই সল্ট মেশাবো না, সল্ট একদম লাস্টে মিশিয়ে জাস্ট 2 মিনিটের মতো রেখে তারপরে ফ্রাই করব। এটা মিক্স করে নিই, এবারে দেবো সল্ট, সল্টটা দিয়ে মিনিট 2 রাখবো যাতে এটা একটু ময়েস্ট হয়ে যায় আর মশলাগুলো ভেন্ডির গায়ে লেগে যায়। বাই দ্য টাইম কড়াইয়ে তেল গরম করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব, একদম
মোটামুটি ফ্রাই হবে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এরকম ক্রিস্পি ভেঙে গেল। এবার ভাজা হয়ে গেছে, এরপরে এটার মধ্যে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু আমচুর পাউডার আর সল্ট, এটাকে টস করে নেব। পরপর একটা আওয়াজ আসছে, হয়ে গেল কুরকুরে ভেন্ডি। এইটা বিকেলের চায়ের সাথে বা লাঞ্চে ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপিটা? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে অল বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে চলি, নেক্সট দিন নিয়ে আসবো এরকম আরেকটা মুখরোচক কিছু খাবার। ওকে দেন, বাই।